সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক সুস্থ আছেন এবং সুন্দর আছেন। এই মহামারীর ভিতরেও আপনারা অনেক সুস্থ আছেন এটা জ্ঞাপন করে আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তবে চলুন ভিডিওটার মূল টপিকে চলে যাওয়া যাক। ও, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই হুপার বেল ব্রেকারটা কীভাবে কাজ করে, হুপার বেল রাখার মেশিনটা কীভাবে কাজ করে সেটা বিস্তারিত আলোচনা হবে। এবং এই আলোচনার ভিতরে আপনারা বইয়ের সাথে কোনো মিল পাবেন না, কারণ আমি বই দেখে কখনো পড়াই না, তো আমি বইয়ের মতো করেও পড়াই না। এবং আমি চেষ্টা করি নিজে যেভাবে শিখছি আপনাদেরকেও সেভাবে শেখানোর জন্য। তাই চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। তো আপনারা এই যে এ যুক্ত এই ল্যাটিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিড ল্যাটিস। তো এই ফিড ল্যাটিসের কাজ কি ফিড মনোয়? ফিড ল্যাটিসের কাজটা হচ্ছে আপনারা যখন কাঁচামাল দিবেন তখন এই কাঁচামালটা এখান থেকে এই ল্যাটিসের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হবে, এবং যখন এই সামনের দিকে অগ্রসর হবে তখন এই বি অর্থাৎ এই বটম ল্যাটিসটি তখন একটু কানা করে এটাকে আবার উপর দিকে উঠানোর চেষ্টা করবে। তো যখন এটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাবে এবং যখন এই সি অর্থাৎ স্পাইক ল্যাটিসের উপরে পড়বে তখন এটাকে আস্তে আস্তে উপর দিকে নিয়ে যাবে। উপর দিকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন এটা ইনভার্নার রোলার অর্থাৎ এই ডি এর সংস্পর্শে আসবে তখন এটা অতিরিক্ত যে তুলাটা যাবে এটার সাথে সেটাকেও নিচে ফেলে দেবে, অর্থাৎ আবারও এখানে নিচে চলে আসবে। তখন এটা আবার নিচে থেকে আবার এখানে স্পাইক ল্যাটিসের এই বটম ল্যাটিসটা আবার স্পাইক ল্যাটিসের কাছে নিয়ে চলে আসবে এবং এটাকে আবারও উপর দিকে উঠবে। অর্থাৎ এভাবে একটি ওপেনিং ক্রিয়া এখানে সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। আর এই প্রতিনিয়ত এই যে ই যে পাই পাই রোলারটা এটা ছিল এই ডি ইনভার্নার রোলারকে সবসময় পরিষ্কার করতে থাকে। হ্যাঁ, আর এটা ছিল জি অর্থাৎ এটা ছিল একটা সুইং ডো, অর্থাৎ যখন এই ফিট করা হয় এ ফিড ল্যাটিসের মাধ্যমে, এই ফিড ল্যাটিসের মাধ্যমে যখন এটা ফিট করা হয় যখন এখানে অতিরিক্ত হয়ে যায় তখন এটা স্বয়ংক্রিয়ভাবে ফিড ল্যাটিসটাকে বন্ধ করে দেয়, অর্থাৎ ফিডিং করাটা বন্ধ হয়ে যায় তখন। এবং যখন এই ফিডিং করাটা বন্ধ হয়ে যায় তখন এটা কাজ এদিকে কাজ চলতে থাকে, কারণ যেহেতু এখানে অতিরিক্ত জমা হয়ে যায় যে কারণে ফিড ল্যাটিসটা এই সুইং ডোরটা বন্ধ করে দেয়, তখন এই সুইং ডোরটা বন্ধ হয়ে যায় যে কারণে আর ফিডিংটা হয় না। এবং যখন এইগুলো আবার ফিট হয়ে যায় এবং সুইং ডোর দেখা যাচ্ছে যে এখানে আর তুলা কম আছে তখন এটা আবার খুলে যায়, তখন আবার ফিড ল্যাটিসটি চালু হয়ে যায়। এভাবেই একটি ওপেনিং ক্রিয়া সম্পন্ন হয় এখানে, এবং এই ওপেনিং ক্রিয়ার ফলে তুলার সম্মুখে গুচ্ছ গুচ্ছে পরিণত করা সম্ভব হয়। এবং এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ওপেনিংস মেশিনারি। তো এই মেশিনের মাধ্যমে তুলাকে সর্বোচ্চ গুচ্ছে পরিণত করা সম্ভব হয়। এবং এই যে ডি যে ডি ইনভার্নার রোলারটা আছে এটাকে দূরত্ব বাড়িয়ে কমিয়ে এই ইনভার্নার রোলারের দূরত্ব বাড়িয়ে কমিয়ে এটার ফিডিং ব্যবস্থা অর্থাৎ উৎপাদন বাড়ানো কমানো যায়, ঠিক আছে। এখন যদি এটা ডি এটা যদি এখানে সরাই নিয়ে আসি তখন ফিডিং তুলাটা একটু বেশি পরিমাণে যাবে অর্থাৎ উৎপাদন একটু বেশি হবে। তো এটা মূলত উৎপাদন বাড়ানোটা মেন না, এখানে মূলত ওপেনিং ক্রিয়াটা যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেজন্য এটাকে মানে পরিমাণ মতো কাছে রাখতে হয়। তো এই হলো হচ্ছে আজকের আমাদের হুপার বেল ব্রেকারের মেশিনের কার্যপ্রণালী। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে বিন্দুমাত্র পরিমাণে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান এটা আমাকে জানিয়ে দিতে পারেন। তবে ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন, টেক কেয়ার।